खुशी औला दर्शक कीर्तिमानेर गल्पकथा अनुष्ठाने आपनादेर स्वागत जानाच्छि। आमादेर अनुष्ठानेर आजकेर पर्वेर व्यक्तित्व जिनि एदेशेर चलचित्रेर एकजन दिक्पाल, एदेशेर चलचित्र जतदिन थाकबे तार नामटि स्वर्णाक्षरे लेखा थाकबे। एई मानुषटि होच्छेन आमादेर सकलेर प्रिय तानभीर मोकाम्मेल। আজকে আমরা আপনার জীবনের গল্প জানব, আপনার প্রিয় স্থান এই ধলেশ্বরীর পাড়ে আপনার বোটে দাঁড়িয়ে। চলুন আপনার বোটে আমরা যাই। ঢোল বাজে ঢোল, কাক বাজে, কাসর বাজে, আরো বাজে খোল। ওরে ও দাদা আমি যাব শিয়ালদা, আজকে আমরা ঘুরছি, কথা বলছি এবং আপনার জীবনের কথা জানব। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক ও লেখক তানভীর মোকাম্মেলের জন্ম 1955 সালের 8 মার্চ খুলনা শহরের খানজাহান আলী রোডের পৈতৃক বাড়ি মোকাম্মেল মঞ্জিলে। তার পিতার নাম AFM মোকাম্মেল এবং মায়ের নাম বেগম সাইদা মোকাম্মেল। তার মা বেগম রোকেয়ার সরাসরি ছাত্রী ছিলেন এবং একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক হিসেবে সুখ্যাতি লাভ করেছিলেন। তানভীর মোকাম্মেল খুলনার সেন্ট জোসেফ স্কুল থেকে 1970 সালে মাধ্যমিক এবং 1973 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং 1979 সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। 1981 সালে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স সম্পন্ন করেন। তরুণ বয়স থেকেই তানভীর মোকাম্মেল ক্রিকেট খেলোয়াড় ছিলেন এবং একজন দক্ষ ক্রিকেটার হিসেবে সুনাম অর্জন করেন। ছাত্রজীবন থেকে তানভীর মোকাম্মেল সাহিত্য পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং নিয়মিত লেখালেখি করতেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফিল্ম সোসাইটি আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন এবং সেই সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। পরে তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং খেতমজুর সমিতির পক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক কাজ করেন। তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র নির্মাণ যাত্রা শুরু হয় কবি নির্মলেন্দ গুণের বিখ্যাত কবিতা হুলিয়া অবলম্বনে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া নির্মাণের মাধ্যমে। এরপর তিনি নির্মাণ করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নদীর নাম মধুমতি। বাঁধের রাস্তা দিয়ে দলে দলে নাকি লোকজন ইন্ডিয়া যাচ্ছে। আচ্ছা শুনলাম যারে পাচ্ছে তারই মারতেছে। মেয়ে মানুষ এত খবর পাও কখন? আমরা কি হিন্দু না আওয়ামী লীগ না আমাদের মারবে, ওরা সবাই কি তাই? 47-এর দেশ বিভাগের কাহিনী অবলম্বনে নির্মাণ করেন কালজয়ী চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে। উকিল বাবু কোথায় গেছলে? রামানন্দ কাঠি দাদা শরীরটা ভালো যাচ্ছে না, কিছু কবা একখান কথা ছিল। আপনি কি ভাবলেন? কিসের না এই সবাই যেমন যাওয়া যাবে শুরু করেছে। শশীকান্ত উকিল কোথা যাচ্ছে না, বাবার দেশের মাটি দপদপাই হাঁটি। সৈয়দ অলিউল্লাহর কালজয়ী উপন্যাস লাল শালু নিয়ে নির্মাণ করেন চলচ্চিত্র লাল শালু। লাল
লালন ফকিরের জীবন, সঙ্গীত ও দর্শন নিয়ে তিনি প্রথমে অচিন পাখি নামে একটি প্রামাণ্যচিত্র ও পরে লালন নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। অধর চাঁদের যতই খেলা, সর্বোত্তম মানুষ লীলা। এই মানুষই আছে যারে বলে মানুষ রত, অধর মানুষ বাস করে এই দেহ ভাণ্ডে। এছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে রাবেয়া ও জীবনঢুলি নামে দুটি কাহিনী চিত্র নির্মাণ করেন। অজীবন, এবার যাচ্ছিস তো শিয়ালদা? অদূর কলকাতা গিয়ে বাবুগের জন্য ডাক বাজানো ও পোষাবে না আমার। বাবুগের জন্য করছো কেন জীবনদা? ক মা দুর্গার জন্য। মা দুর্গা তো এখানেও আছে, ওখানে পয়সাটা যে বেশি দেব। তানভীর মোকামে নিয়মিত প্রামাণ্যচিত্র নির্মাণ করে থাকেন। তার উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্রগুলো হচ্ছে স্মৃতি 71, একটি গলির আত্মকাহিনী, ওই যমুনা, বস্ত্র বালিকারা, বর্ণযাত্রী, কর্ণফুলীর কান্না, স্বপ্নভূমি, জাপানি বধূ, তাজউদ্দিন আহমেদ নিঃসঙ্গ সারথি ও মেগা প্রামাণ্যচিত্র 1971। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন। প্রবন্ধ, কবিতা, সাহিত্য সমালোচনা, চলচ্চিত্র, রাজনীতি প্রভৃতি বিষয় নিয়ে তানভীর মোকাম্মেলের প্রকাশিত গ্রন্থ সংখ্যা 13টি। এছাড়া দুই নগর ও কৃত্তিনাশা নামে তিনি দুটি উপন্যাসও লিখেছেন। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি, উদীচি, ঋত্বিক চলচ্চিত্র সংসদ প্রভৃতি সংগঠনের কাজে জড়িত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ও বাংলাদেশ ফিল্ম সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। তানভীর মোকাম্মেল 1996 সালে নদীর নাম মধুমতি, 1999 সালে চিত্রা নদীর পাড়ে এবং 2001 সালে লাল সালু চলচ্চিত্রের জন্য বিভিন্ন শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য 2017 সালে দেশের অন্যতম শীর্ষ জাতীয় পুরস্কার 21 পদকে ভূষিত হন তিনি। এছাড়াও জীবনের বিভিন্ন সময়ে দেশে বিদেশে আরও অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন তিনি। এদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন এদেশের চলচ্চিত্র থাকবে, ততদিন তার কাজের মাধ্যমে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন তানভীর মোকাম্মেল। প্রথমে জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবারটি সম্পর্কে যদি বলেন। আমাদের পরিবারের নাম মোকাম্মেল পরিবার। আমার বাবা AFM মোকাম্মেল, উনি ব্রিটিশ আমলে ম্যাজিস্ট্রেট ছিলেন বেঙ্গল সিভিল সার্ভিসের। আমার মা বেগম সাইদা মোকাম্মেল, উনি এরা সব কলকাতায় পড়াশোনা করেছেন ছেলেবেলায়। আমার মা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বাড়ির নিচের তলায়, হেলাল মেমোরিয়াল স্কুল, আমি ওখানে প্রথমে পড়ি। তো বাড়িতে খুব একটা সংস্কৃতিময় পরিবেশ ছিল, আমরা 8 ভাই বোন। একটি মানুষের শৈশব কৈশোর বেড়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার শৈশবের দিনগুলো কেমন ছিল? এখন যখন পেছন ফিরে তাকাই বুঝি যে খুব সুখী নিরাপদ একটা শৈশব বাল্যকাল কেটেছে। আমার বাড়িতে অনেক বই ছিল, তো বই পড়েই আমার সময় কাটত, ফলে এক ধরনের একটা একাকিত্বের বোধ হচ্ছিল। আর একটা হচ্ছে যে আমার ওই সময় দেখা সবচেয়ে বড় ঘটনা 1964 দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গাটা খুলনায় খুব বড়ভাবে হয়েছিল। মনে আছে আমার মা তখন অনেক পরিবারকে আমাদের বাড়ির নিচের তলানে রেখেছিলেন, অনেকদিন ওরা ছিলেন। তো ওইসব পরিবারের বিষণ্ণ মুখগুলি বোধ হয় আমাকে কিছুটা তাড়িত করে। পরে চিত্রা নদীর পাড়েতে এই ধরনের একটা আবহাওয়া আপনি পান। তারপরে যখন আমাদের কৈশোর শেষ হলো, ভাবে আমরা যৌবনে পা দিচ্ছি স্কুল পরীক্ষার পরে, তখন মুক্তিযুদ্ধ শুরু হলো এবং তখনই আমরা দেখলাম এই ভয়াবহ গণহত্যা, নারী নিপীড়ন, শরণার্থীদের দুঃখ কষ্ট, মৌলবাদীদের নানা রকম নৃশংস তৎপরতা, আবার একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের ত্যাগ, তিতিক্ষা, সাহস। তো ওই 71-এর এইসব মুক্তিযুদ্ধের ঘটনা হয়তো আমাদের তরুণ মনে এমন একটা অভিঘাত সৃষ্টি করেছিল যে আপনি তো জানেন আমরা এখন এর থেকে বের হতে পারিনি। আমি এখন যখন ছবি করার তৈরি কথা তৈরি ভাবি, তখন 1900 মুক্তিযুদ্ধের কথাই প্রথমে বারবার সামনে চলে আসে। হ্যাঁ, আমার প্রায় বোধ হয়
৬-৭টি ছবি মুক্তিযুদ্ধ নিয়ে কাহিনী এবং প্রামাণ্যচিত্র মিলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। ইংরেজি সাহিত্যে পড়াশোনার পাশাপাশি আপনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে বাম রাজনীতির সঙ্গে। এই বাম রাজনীতির প্রেক্ষাপটটি কীভাবে যুক্ত হলেন, এই যুক্ততাটি কীভাবে হলো? আসলে আমার তরুণ বয়সের এখন যখন তাকাই বুঝতে পারি দুটো পর্বে হয়তো ভাগ ছিল। প্রথম পর্বে আমি অতটা রাজনীতি সচেতন ছিলাম না, আমি ক্রিকেট খেলতাম, খেলোয়াড় ছিলাম। আমরা বাংলাদেশের প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রথম হাফ সেঞ্চুরি করেছিলাম, এটাও মনে আছে। আমার বাকি পর্বটা যৌবনকালের বলতে পারেন ছাত্র রাজনীতিতে। আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করতাম, এটা বামপন্থী ছাত্রদের সংগঠন। এগুলি সবই কাজগুলো হতো কমিউনিস্ট পার্টির আবহে, এবং তখন আমরা কয়েক বন্ধু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ফিল্ম সোসাইটি তৈরি করি, বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি সিনিয়র কাউন্সিল। এছাড়া আমরা তৈরি করি পদাতিক নামে একটি লিটল ম্যাগাজিন বের করতাম। শুধুমাত্র সাংস্কৃতিক কাজকর্ম বা লেখালেখি এতে আমার মন ভরছিল না, আমি আরও দরিদ্র মানুষের জন্য আরও কিছু প্রত্যক্ষভাবে করার কথা খুব ভাবছিলাম। তো তখন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতিতে আমি যোগ দিই, এবং এটি কমিউনিস্ট পার্টির একটা গণসংগঠন, এবং আমি বেশ কয়েক বছর বাংলাদেশের গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে ক্ষেত মজুর সমিতির কাজ করেছি। আজকে চলচ্চিত্র আপনাকে দেশে বিদেশে খ্যাতিমান আমাদের তানভীর মোকাম্মেল বানিয়েছে, এই চলচ্চিত্র জীবনটি কখন কিভাবে শুরু হলো? ১৯৮১ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে একটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স হয়, আলমগীর কবির কোর্সের পরিচালক ছিলেন। ওখানে চিত্রনাট্য ক্লাস নিয়েছিলেন সৈয়দ সালাউদ্দিন জাকি। জাকি ভাই আমাদেরকে হুলিয়া কবিতাটি নির্মলেন্দ্র গুণের চিত্রনাট্য লিখতে দিয়েছিলেন ক্লাস ওয়ার্ক হিসেবে। তো ওই চিত্রনাট্য লেখার সময় আমার মনে হয়েছিল যে এই কবিতাটির চিত্রকল্পগুলি খুব চলচ্চিত্রিক এবং একটা ভালো ছবি হওয়ার সম্ভাবনা আছে। তো তখন আমি এটা নিয়ে একটা ছবি করার কথা চিন্তা করি। আপনার চলচ্চিত্র যদি দেখি, আমরা প্রথম চলচ্চিত্র হুলিয়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, পরবর্তীতে ধারাবাহিকভাবে অনেকগুলো চলচ্চিত্র আপনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে করেছেন, যেমন নদীর নাম মধুমতি দিয়েই যদি বলতে চাই তাহলে মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট বারবার এসেছে, কেন মুক্তিযুদ্ধকে নিয়ে কেন বারবার আসা? আমরা তো কি বলে ভূমিপুত্র, হ্যাঁ, সান অফ দ্য সয়েল, তো আমাদের এই পূর্ববঙ্গ, আমাদের এই মাটি নদী, এই আমাদের জনগণের যেসব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, তা সবচেয়ে বেশি প্রতিভাত হয়েছিল ১৭ সালে। একটা জাতির পুরো আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, যার ফলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধে যেসব আমাদের দাবি ছিল যে গণতান্ত্রিক সমাজ হবে, সমাজতান্ত্রিক সমাজ হবে, তখন ওটাও আমাদের একটা কর্মসূচির মধ্যে ছিল। ধর্মনিরপেক্ষ দেশ হবে এবং বাঙালি জাতীয়তাবাদ থাকবে। তো এখন হয়তো অনেক জায়গায় সরে গেছে, কিন্তু আমরা এখনও ওই বিশ্বাসগুলোই মনে প্রাণে ধারণ করি। আর ছবির কথা যদি বলে, আপনি নদীর কথা বলেছেন, হ্যাঁ, অনেকে আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমার নদীর ছবির নাম, নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ে ওই যমুনা কর্ণফুলীর কান্না, বা এখন যেটা করছি রূপসা নদীর বাঁকে, এত নদী কেন? তো আসলে এটা তো সচেতনভাবে হয় না, অবচেতনভাবেই আমি হয়তো নামগুলো এসছে আমার কাছে। নদীর যে রূপ, ভোরবেলা একটা রূপ, সকালে একটা রূপ, দুপুরে একটা রূপ, তো নদীর বিভিন্ন রূপ আমাকে আমি সারাক্ষণই দেখি। আর একটা হচ্ছে যে এক এক ঋতুতে নদীর এক এক রূপ, বর্ষা এক রূপ, গ্রীষ্মে এক রূপ, শীতে এক রূপ, তো নদী আমাকে টানে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার চলচ্চিত্রে বারবার এসেছে, সেটি হচ্ছে দেশবিভাগ। কয়েকটি চলচ্চিত্রে এসেছে, এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আপনার প্রথম দিকের চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে। কেন দেশবিভাগ নিয়ে কাজ করতে চাইলেন, কেন, কী মনে করে? তো এই যে বাংলাকে যে আক্ষরিক অর্থেই ভাগ করে ফেলা হলো, আমি সবসময় মনে করে এসেছি যে রাষ্ট্র আর দেশ এক না, রাষ্ট্র পরিবর্তন হয়। রাষ্ট্র ধরুন তিনটে পতাকার নিচে বাস করেছে, ব্রিটিশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এরকম মানুষ আমাদের ঘরে ঘরেই আছেন, হ্যাঁ, রাষ্ট্রের নাম পাল্টে যায়। কিন্তু দেশ তো চিরন্তন। দেশ দেশ মানে আমি সবসময় মনে করি যে আমার গ্রাম, আমার গ্রামের গাছপালা, আমার প্রতিবেশী, আমার গ্রামের পাশের নদী, আমার স্কুল, আমার ছোটো শহর, এই যে একটা মানুষের নিজ স্বদেশ, এই নিজের দেশে বাস করতে পারা মানুষের একটা মৌলিক মানবাধিকার। তো এই মানবিক বিপর্যয়টা শিল্পী হিসেবে আমাকে খুব তাড়িত করে, ফলে দেশভাগ নিয়ে আমাকে ছবি বানাতেই হতো। আমি একাধিক ছবি বানিয়েছি, চিত্রনদীর পাড়ে একটা কাহিনী ছবি, এছাড়া আমি গত বছর ছিল দেশভাগের ৭০তম বার্ষিকী, আমরা একটি বড় ছবি করেছি, ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র সীমান্ত রেখা নামে,
যে বাংলা ভাগ কি অবশ্যম্ভাবী ছিল, দরকার ছিল কি না, এটা লাভ হলো কার, ক্ষতি হলো কার, এত বছর পেছনে পিছন ফিরে তাকিয়ে দেখা। এছাড়া আমার স্বপ্নভূমি এবং যে ছবিটা এখন করছি রূপসা নদীর বাঁকে, এখানেও দেশ ৪৭-এর দেশ ভাগের ব্যাপারটা বড় করে আছে। আমার ধারণা হয়তো ভবিষ্যতেও থাকবে, কারণ আমার যে দুটি উপন্যাস আমি লিখেছি দুটিরই বিষয় কীর্তিনাশা এবং দুই নগর, বিষয় হচ্ছে দেশভাগ, এটা আমাকে তাড়িত করে। আপনার এ যাবৎ ২৩টি চলচ্চিত্র রিলিজ হয়েছে, এর মধ্যে আপনার চলচ্চিত্রের আরেকটি উল্লেখযোগ্য বিষয় বাউল দর্শন। আপনি বাউল দর্শন নিয়ে লালন এবং অচিন পাখি নিয়ে দুটো চলচ্চিত্র করেছেন, এই বাউল দর্শন নিয়ে কাজ করতে চাইলেন কিভাবে, কি মনে করে? লালন ফকির নিয়ে আসলে আমাদের দুটো ছবি আছে, একটা হচ্ছে অচিন পাখি, এটা আমি প্রথম করেছিলাম ১৯৯৫ সালে, তখন এই এটা এক ঘন্টার একটা প্রামাণ্যচিত্র। ওইটি করার সময় আমার মনে হয়েছে যে লালন ফকির যে মাপের মানুষ এবং আমাদের বাঙালি সংস্কৃতিতে ওর যে অবদান ও অবস্থান, সময় সুযোগ পেলে একটা বড় কাহিনী ছবি করা, তো সেই সুযোগ আমাদের সামনে আসে কয়েক বছর পরে। তখন আমরা লালনকে নিয়ে একটা বড় কাহিনী ছবি করি, এর মধ্যে আমাকে অনেক গবেষণা করতে হয়েছে কয়েক বছর বাউল দর্শন লালন। প্রথম দিকে ৮-১০ জন বাঙালি বুদ্ধিজীবীর মতোই আমি লালন ফকিরের প্রতি আকৃষ্ট হয়েছিলাম তার গানের অসাম্প্রদায়িক চরিত্র জন্যে, হ্যাঁ, এবং তার জাতপাত বিরোধিতার জন্যে। কিন্তু পরে যখন আরও গভীরে গেছি, অনেক গবেষণা করেছি, মহিনসার মতো, বাদেশার মতো বাউল তত্ত্বগুরুদের সংস্পর্শে এসেছি, এবং আমি মনে করি যে বাংলাদেশ ইসলামী উগ্রতা, ওয়াহাবি ইসলাম বা জঙ্গি, ইসলামী জঙ্গি, এগুলো থেকে রক্ষা পাবে যতটা আমরা লালন ফকিরকে বুঝতে পারবো, লালনকে রক্ষা করতে পারবো, কারণ ওর মধ্যেই বাঙালি সংস্কৃতির আত্মাটা ওদের মধ্যেই ধারিত হয়ে আছে। আপনি এ যাবৎ যতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন তার মধ্যে কাহিনী চিত্র যেমন আছে, প্রামাণ্যচিত্রও তেমনটি আছে। কাহিনী চিত্র করেন আবার প্রামাণ্যচিত্র করেন, দুটির মেলবন্ধন কীভাবে করা সম্ভব, কীভাবে করেছেন? আসল তো লক্ষ্য থাকে জীবন সত্যকে তুলে ধরা, হ্যাঁ, সত্যের কাছে আপনি দুইভাবে পৌঁছাতে পারেন, একটা কাহিনীর মাধ্যমেও পড়তে পারেন, একটা সঠিক কাহিনী, সঠিক চিত্রায়ন, সঠিক লোকেশনস, হ্যাঁ, মিজোসিনগুলো ঠিকভাবে শ্যুট করে একটা বাস্তবতাকে তুলে ধরা যায়, অনেক ছবিতে এটা সম্ভব হয়েছে। আবার আপনি সত্যেরকে প্রত্যক্ষভাবে পৌঁছাতে পারেন প্রামাণ্যচিত্রের মাধ্যমে। আমি চেষ্টা করি যে একটা কাহিনী ছবির পরে একটা প্রামাণ্যচিত্র তৈরি করতে। আপনার সামগ্রিক নির্মাণে একটি বিশেষত্ব আছে, একটি বৈশিষ্ট্য আছে, আপনি একটি নিজস্ব ইউনিট নিয়ে কাজ করেন, এই ইউনিটটির ধারাবাহিকতা দীর্ঘ ২৫ বছর যাবৎ কাজ করছেন, কীভাবে রক্ষা করা সম্ভব? আমি খুব ভাগ্যবান যে আমার একটি ইউনিট আছে যারা খুবই আন্তরিক, খুবই দক্ষ। আপনি লক্ষ্য করেছেন আমরা প্রায় ২৫ বছর একই ইউনিটে কাজ করেছি, তার মধ্যে একজনকে আমরা সম্প্রতি হারিয়েছি খুব বেদনার, আমাদের আনোয়ার হোসেন, অসাধারণ চিত্রগ্রাহক, হয়তো সর্বকালের বাংলাদেশের হয়তো সেরা চিত্রগ্রাহক ছিলেন, তো সেটা আমাদের জন্য একটা বিরাট ক্ষতি ঘটেছে আমাদের ইউনিটের। এছাড়া আমাদের শিল্প নির্দেশনায় উত্তম গুহ থাকেন আমাদের চিত্রানদীর পাড়ে থেকে এখন পর্যন্ত সমস্ত ছবিতে, উনি অসাধারণ পরিশ্রমী, সৃজনশীল মানুষ, সারাক্ষণ ভালো করার কথা চিন্তা করেন ছবি। তারপরে আমার যে ছবির সব আবহ সঙ্গীত করেন সৈয়দ সাবাব আলী আরজু, তিনিও আমার দীর্ঘদিন সেই নদীর নাম মধুমতি থেকে আমরা একসাথে কাজ করছি, এবং তিনিও খুবই দক্ষ, পরিশ্রমী, এবং আমাদের সম্পাদক যিনি আমার বন্ধু মহাদেব শিব, উনিও আমরা প্রায় সেই নদীর নাম মধুমতি ২৭-২৮ বছর ধরে একসাথে কাজ করছি, তো তিনিও খুব দক্ষ একজন সম্পাদক। এছাড়া আমার যারা সহকারী আছেন, দুজন খুব দক্ষ সহকারী পরিচালক আছেন, একজন সগীর মোস্তফা ও রানা মাসুদ, তারা নিজ নিজ ক্ষেত্রেই খুব সুযোগ্য, তো সেই জন্যে আমার ইউনিট প্রায় একই থাকে। আর আমরা একটাখানে একটা পরিবারের মতো হয়ে গেছি আমাদের ইউনিটটা, আমরা একসাথে চলি ফিরি, একসাথে স্বপ্ন দেখি, একসাথে ছবি তৈরি করার কথা ভাবি, তাই অনেক দুঃখ কষ্ট সমস্যার মধ্য দিয়ে গেছি বলে এই বন্ধনটাও আমাদের খুব দৃঢ়, ফলে আমার মনে হয় আগামীতে আমি ছবি করলে ইউনিট নিয়েই সবসময় ছবি তৈরি করবো। তা আমি বলতে পারি যে একটা ২৫ বছরের বন্ধনপূর্ণ সংসার, সেই সংসারের আমরা দুজন গুণী মানুষকে পেয়েছি, তা
তারা আপনাকে এই দীর্ঘদিন কাজ থেকে দেখার প্রেক্ষিতে কি বলছেন সেটি দর্শকদের দেখে আসব। আমরা একেবারে স্ক্রিপ্টিং লেভেল থেকে শুরু করে একবারে পারিবারিক পরিমণ্ডলেই বলা যেতে পারে আমরা সমস্ত কিছু বিষয় নিয়ে শেয়ার করি। আমি কি মিউজিক করব, কি ভাবছি সেটা নিয়ে তাকে বলি, তিনি যেটা সংশোধন করবার জন্য বলেন সেটা করি এবং পরবর্তীতে সেটা মিউজিকের ক্ষেত্রে। যেহেতু আমাদের জার্নিটা হয় একেবারে স্ক্রিপ্টিং লেভেল থেকে শেষ পর্যন্ত, অতএব আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেককে রিড করতে পারি, বুঝতে পারি। সেই জন্য আমাদের কাজের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা খুব সবাই ঐক্যমতের ভিত্তিতে কাজগুলো করি। অনেক অভিজ্ঞতার ভিতর থেকে আমাদের যেতে যেতে চমৎকার একটা সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কটা একেবারেই পারিবারিক। এটাই আমাদের বড় একটা পাওয়া। সাত্ত্বিক চলচ্চিত্রকার বলতে যেই কথাটা বোঝায়, আমি এটা বড় গলায় বলতে পারি এবং জোর দিয়ে বলতে পারি যে ওনার মতো সাত্ত্বিক চলচ্চিত্রকার বাংলাদেশে খুব কম আছেন। অনেকে বলে যে আপনারা একটু অবসর পেলেই তানভীর ভাইয়ের বাসায় কী করেন, তখন আমরা বলি তানভীর ভাইয়ের সাথে এক ঘন্টা গল্প করলে অন্ততপক্ষে একটি নতুন শব্দ হলেও শিখি। আমি ওনার থেকেই বারবার যা শিখছি, আজও শিখছি, শিখে যাচ্ছি এবং চেষ্টা করব যে ওনার সাথেই যেন জীবনভর থাকতে পারি। তোরা দেখে যা, দেখে যা। আপনার প্রতিটি কাজ যদি দেখি তাহলে আমাদের এই মাটি, এই নদী, এই প্রকৃতি এবং দেশপ্রেমে সমৃদ্ধ প্রতিটি কাজ। তো সেই জায়গা থেকে আজকে আমরা স্বাধীনতার 48 বছরে অবস্থান করছি, এই জায়গায় আপনি দেশ নিয়ে কি প্রত্যাশার কথা বলবেন, কি স্বপ্নের কথা বলবেন? বাংলাদেশের অনেক অর্জন আছে। ধরেন যে আমরা তো ছেলেবেলায় দেখেছি সেই পাকিস্তান আমল, খুব দরিদ্র ছিলাম আমরা মানুষের। এখন আপনি দেখবেন গ্রামে কোনো ভাতের কষ্ট নাই, সবার গায়ে পোশাক আশাক আছে এবং যে কোনো পরিসংখ্যান বা সামাজিক সূচকে দেখা যায় বাংলাদেশ তার প্রতিবেশী দেশের থেকেগুলো থেকেও এগিয়ে গেছে। তো বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা আছে অর্থনৈতিক ক্ষেত্রে। আরেকটা হচ্ছে আমরা বাধা হবে যদি আমরা আমাদের এই প্রকৃতিকে রক্ষা না করতে পারি। উন্নয়ন কিন্তু সবসময় প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত, হ্যাঁ, এই আমাদের মাটি, আমাদের নদী, আমাদের এই জলবায়ু, হ্যাঁ, আমাদের পাখি, সব কিছু মিলেই আমাদের উন্নয়ন। তো আমাদের সেইগুলো যদি ধ্বংস করে শুধু আমরা কিছু দালান কোঠা বানাই, আপনি ঢাকা শহর এখন দেখেছেন প্রায় বাসযোগ্য নেই, পৃথিবীর সবচেয়ে অবাসযোগ্য শহরের একটি, এরকম উন্নয়ন তো খুব কাম্য না। হ্যাঁ, আমরা ভারসাম্যমূলক উন্নয়ন চাই, যে প্রকৃতির সঙ্গে মিলিয়ে আমাদের জাতির বিকাশ। ব্যাপারটা যদি আমাদের রাষ্ট্রক্ষমতা যারা আছেন সঠিকভাবে এটা বুঝতে পারেন বিষয়টা, সেভাবে নীতিমালা গ্রহণ করেন, তাহলে আমি বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা দেখি। কারণ আমাদের মানুষ খুব পরিশ্রমী এবং মানুষ খুব দেশপ্রেমিক। তো আমরা সামনে এগিয়ে যাওয়ার আশা নিয়ে আজকের এই আপনার বায়োগ্রাফিক্যাল অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটলো, এই সুন্দর পরিবেশে আপনার সুন্দর একটি বোটের মধ্যে বিদায় নেব। বিসর্জনের দুঃখে বাজো, আগমনের সুখে সাজো, দুঃখ ভোলার ছন্দে বাজো বাংলার ঘরে। ঢাক তুমি বাজো, ঢাক তুমি বাজো, ঢাক তুমি বাজো, ঢাক তুমি বাজো, বিসর্জনের দুঃখে বাজো, আগমনের সুখে সাজো, বিসর্জনের দুঃখে।